রাজ্যের বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া যাচ্ছিল দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করতে গিয়ে নানা রকম দুর্ঘটনার খবর। কিন্তু আজ হাওড়া জেলার পাঁচলায় বিকি হাকুলা হাই স্কুলে ধরা পড়ল একদম অন্য রকম চিত্র। কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে তাই প্রত্যেকটি পরিষেবা প্রদানের জন্য আলাদা আলাদা লাইনের সুব্যবস্থা করা হয়েছে এবং করোনা প্রতিরোধে স্যানিটাইজ চলছে। তারপর আরও একটি নতুন বিষয় লক্ষ্য করা গেল, পরিষেবা নিতে এসে যাতে জেরক্সের জন্য টাকা খরচ করতে না হয় তার জন্য বিনামূল্যে বিকি হাকোলা পঞ্চায়েতের পক্ষ থেকে জেরক্স সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানে পেয়েছিলাম একজন সদ্য বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া কর্মী লক্ষ্মী মুখার্জি। তার সঙ্গে আমাদের কথোপকথন হয়েছে। সঙ্গে থাকবেন, সর্বদা থাকবেন হাওড়া এগে চ্যানেলে। আমাদের এই দুয়ারে সরকার দিদির নির্দেশ অনুযায়ী যে আমরা দুয়ারে সরকার করেছি, তার জন্য আমাদের এই পাঁচলা 175 বিধানসভার গুলসান্দার নেতৃত্বে আজ আমরা এই হাকোলা স্কুলে এবং বিকি হাকোলা গ্রাম পঞ্চায়েতের আয়োজনে যে এত বড় আমরা একটা প্রোগ্রাম শুরু করেছি, সেই প্রোগ্রামে আমাদের সমস্ত কিছু এখানে যোজনা দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে পেনশন যোজনা থেকে আরম্ভ করে সমস্ত কিছু, যে কটা যোজনা দিদিমণির যে 16টা দুয়ারে সরকারের যে 16টা যোজনা তার সমস্ত সুবিধা আমরা সকলকে দিচ্ছি বাংলার মানুষকে। এছাড়া আমাদের জেরক্স একটা জেরক্স সেন্টার করেছি, সেটাও টোটালি ফ্রি, ওখানে প্রিন্ট আউটও টোটালি ফ্রি, সমস্ত কিছু একদম বিনামূল্যে সমস্ত বাংলার মানুষকে আমরা দিদির আমাদের মাননীয় মমতাদির নির্দেশে আমরা এই সমস্ত যোজনা প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে আমরা ঢুকিয়ে দিই। এটা আমাদের গুলসান্দা, আমাদের মাননীয় MLA সাহেব গুলসান্দা, ওনার একদম নতুন উদ্যোগ যে যা কিছু হবে সমস্ত কিছু ফ্রিতে। এই কারণে সমস্ত কিছু কাগজপত্র জেরক্স লাগছে, তো আমাদের এই বাংলার জনগণ তথা আমাদের পাঁচলার জনগণ যাবে কোথায়, গিয়ে কোথায় জেরক্স করবো, ওই জন্য আমরা জেরক্সটাও এখানে ফ্রি করে। আচ্ছা, যেটা জানা যাচ্ছে আপনার সম্বন্ধে, আপনি রিসেন্ট বিজেপি থেকে ছেড়ে তৃণমূলে জয়েন করেছেন, কি কারণে আপনি বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করলেন? একটাই কারণ, সেটা হচ্ছে দিদিমণি। কারণ আমাদের এই যে মমতাদি, ওনার যে দুয়ারে সরকারের মতো বিভিন্ন ধরনের প্রকল্প সত্যিই মানুষকে যে সুবিধা দান করছে তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েই আমি আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছি। তবে এসে যেটা দেখলাম, সত্যি আমাদের দিদি শুধু বাংলায় নয় সকলের মনের অন্তরে বসবাস করে, তো এখান থেকে কাউ মানে দিদিকে কেউ ফেলতে পারবে। তুমি বলি সেম অন ইউ দিলীপ ঘোষ, কারণ দিলীপদার এই যে বক্তব্য, ভিখারি, বাংলার জনগণকে ভিখারি বলে অপমানিত করার এই যে বক্তব্য, উনি তো যখন তখন আনসান বুকে বেড়ান, কিছুটা ফুটেজ খাওয়ার জন্যও বলেন, আমার মনে হয় ততটা ওনার রাজনৈতিক জ্ঞান নেই। তো ইনি যে বাংলার জনগণ তথা আমাদের এই মেয়েদেরকে, যেটা দিদি মাননীয় দিদি আমাদের মেয়েদের যে সুবিধা প্রদান করেছে, সেই দিদিকে, দিদির সুবিধা প্রদানের যে লক্ষ্মী ভাণ্ডার, সেই লক্ষ্মী ভাণ্ডারকে আর এবং আমাদের মতো মেয়েরা যারা উপকৃত হচ্ছে সেই মধ্যবিত্ত এবং গরিব মানুষগুলোরকে যে ভিখারি বলে অপমান করেছেন, এটার জন্য সত্যিকারের সেম অন একদম দিলীপ ঘোষ। কারণ উনি তো নিজে বিয়ে করেননি, উনি ব্যাচেলার, উনি জানেনও না এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1000 টাকা এবং 500 টাকা একটা পরিবার পেলে সেই মেয়েটার যে কত উপকার হয় উনি জানেন না। ওই জন্যই উনি আনসান সবসময় বকেন, এ নিয়ে আমরা তৃণমূলীরা কোনো মাথা ঘামাই না ওনার কথা নিয়ে। সি দিলীপবাবু এটাও জানেন না যে শয়ে শয়ে বিজেপির লক্ষ্মীরা, মানে বিজেপি ঘরে এইরকম ঘরের লক্ষ্মীরা প্রত্যেক দিন আমাদের এই পঞ্চায়েতের ক্যাম্পে এবং বাংলার তথা এই লক্ষ্মী ভাণ্ডারের সমস্ত ক্যাম্পে এসে লাইন দিয়ে যে ফর্মগুলো ফিল আপ করে যাচ্ছেন, উনি জানেন না বিজেপির লক্ষ্মীদেরও উনি ভিখারি বললেন। তো বিজেপিরা তো শয়ে শয়ে লাখে লাখে এসে ফর্ম ফিল আপ করে যাচ্ছে এই যোজনার আওতায় আসার জন্য। এটা সত্যিকারের একটা মানে বিজেপির দেখা উচিত এবং লজ্জা পাওয়া উচিত। দিলীপবাবু তো এটা জানেন না যে ওনার এই বক্তব্য বা মন্তব্য, এই যে বাংলার মানুষকে ভিখারি বলা, এটা বিজেপি ওনাকে কিভাবে নেবেন? ওনার তো এখন পদ টলমল খাচ্ছে, ওনাকে কবে যে বিজেপি থেকে সেই
অবস্থা হয়ে আছে, তো উনি তো জানেন না যে জনগণকে এই গালাগালটা, ভিখারি বলে গালাগালটা দেওয়ার জন্য এবার ওনাকে কত গালাগাল খেতে হবে এবং ওনার নিজের পদটাও থাকবে কি না সেটাও উনি নিজে জানেন না। তাই আমার মনে হয় এইসব আনসান ওনার না বকাই উচিত। লক্ষ্মীর ভাণ্ডারে এই যে বিজেপিরা আসছে এবং বিজেপি দলও এইভাবে কীভাবে এদেরকে নেবে এবং এই ব্যাপারে কী মন্তব্য করবে সেটা সত্যি একটা সন্দেহ প্রকাশ। আমার মনে হয় বিজেপি একটা ভাঁড় দল, বিভিন্ন দিদির সমালোচনা করতে হয় তাই করে, কোনো রাজনৈতিক মতামত ওদের আমরা গুরুত্ব দিই না, কোনোভাবেই গুরুত্ব দিই না।